ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি আলু সয়াবিন দিয়ে নিরামিষ ছোলার ডাল। তেল গরম করে নিয়েছি, এবার ছেড়ে দেবো গোটা জিরে। দিয়ে দেবো টুকরো করে নেওয়া কটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে ছেড়ে দেবো কুচিয়ে রাখা ছোট ছোট আলু। এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ। এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। আগে তো আলুর সঙ্গে ভেজে নিলাম, এবার দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য জল। এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। Thank you.
দিয়ে দেবো মাঝারি সাইজের একটা টমেটো কুচি। বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা অনেকক্ষণ ধরে কষে নিয়েছি এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জলে ভিজিয়ে রাখা ছোটো ছোটো সয়াবিনের টুকরো। সয়াবিনটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। সয়াবিন দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নাড়িয়ে নেওয়া ছোলার ডাল। এবারে ডালের মধ্যে দিয়ে দেবো সামান্য জল। একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা এবারে আমি খুলে নেব। ডালটা আমার ফুটে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ ছোলার ডাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে দুধ।
দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আরো কিছুক্ষণ আমি ছোলার ডালটা ফুটিয়ে নেব। দেখুন আমার ছোলার ডালটা দেখতে এরকম হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। রেডি আজকের রেসিপি, আলু সয়াবিন দিয়ে নিরামিষ ছোলার ডাল। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।